এমন সময় আসলে আমি হাতুড়ি দিয়ে পিটাইছি ম্যাম ব্যথার যন্ত্রণা। কষ্ট সহ্য করতে না পারে আমি মানে মরার অবস্থা চলে গেছিল, আমি এমন আসলে আমি মনে হয় মরে যাই। আমি আমার নিজের কাছে মনে হয়েছিল আমি ফাঁসি দিয়ে মরে যাই, মানে এরকম লাগছিল এত ব্যথার যন্ত্রণা। যার কাছে ঠিকানাটা পাইছি সে বললো আপনি ডিবিআরসি হসপিটাল যান, এখানে আমার এক মা ছিল তা সে একবার প্যারালাইসিস পড়ে গেছিল, তো সে একবারে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার বাসা মোয়াখালী। ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার আল্লাহ তালা তাদের দীর্ঘ হায়াত দান করুক এবং মানুষের সেবা দিবা দেওয়ার জন্য তাকে আল্লাহ তালা বাঁচায় রাখুক সারা জীবন। মৃত্যু ধীরগতিতে আসুক অথবা দ্রুতগতিতে আসুক, তারপর আমরা যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা ভালো থাকতে চাই, এটার জন্যই আমরা মানুষ। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকেও আমরা আপনাদের সাথে একজন রোগীর সাথে পরিচয় করে দিব, একটা কেস স্টাডি, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথায় উনি ভুগছিলেন। আসুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি, উনি কীভাবে ওনার ট্রিটমেন্ট করেছেন, উনি কীভাবে উনি ব্যথায় কষ্ট পেয়েছিলেন, ওনার সেই কষ্টের দিনগুলো সম্পর্কে আমরা একটু জানবো এবং সেখান থেকে উনি ধীরে ধীরে কীভাবে উনি মুক্তি পেয়েছেন সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো, ওনার মুখ থেকেই জানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ রুবেল হাসান। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি স্যার গাজীপুর থেকে আসছি, গার্মেন্টসে চাকরি করি। আপনি একজন গার্মেন্টস শ্রমিক? জি স্যার। আচ্ছা স্যার, একটু আপনার কাছে একটু আমরা জানতে চাইবো যে আপনার যে সমস্যাটা সেটা আমাদেরকে একটু খুলে বলেন, মূলত কী সমস্যা নিয়ে আপনি এই ডিপিআরসি হসপিটালে সবার প্রথমে এসেছিলেন এবং সেটা সবার প্রথমে কবে ধরা পড়েছিল? আমার আড়াই বছর তিন বছর আগে আমার কোমরের সমস্যা আস্তে আস্তে মানে কম ছিল, তো আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, মানে প্রথম কী হয়েছিল আপনার কাছে? হঠাৎ করে মানে এইভাবে ব্যথা হয়েছে। আচ্ছা, তারপরে আপনার ডাক্তার দেখাইছি, আপনার অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইছি, তারপরে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইছি, তো অন্য জায়গাও থেরাপি দিছি। তার মানে আপনি বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় আপনি অনেক বড় বড় ডক্টর অলরেডি আপনি দেখিয়েছেন? জি স্যার। আচ্ছা, তো এই সমস্যাটা আপনার কী মনে কেন শুরু হয়েছিল? আপনি কি দীর্ঘ সময় ধরে বসে বসে এক নাগারে কাজ করতে হতো? হ্যাঁ জি স্যার, আমার আট ঘন্টা ডিউটি, তো আমার পয়সা, আমি যেহেতু গার্মেন্টস একটা অপারেটর, জি জি, আমার এখানে বৈশা কাজ করতে হয়। ঠিক আছে, তো বসে কাজ করতে মানে আপনার ওঠার কোনো সুযোগ ছিল না, দীর্ঘ সময় ধরে আপনি বসে বসে এক নাগারে আপনি কাজ করেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো আমি ব্যথার জন্য অনেক কান্দাকাটি করছি, তো ওষুধ দিছে ডাক্তারে, এমআরআই করছি দুইবার করে, কিন্তু ডাক্তার ওষুধ দিছে কিন্তু কোনো ফল পাইনি। ওষুধ খাইলে ওষুধ একটু ভালো লাগে, তারপরে আবার যেই সেই। আচ্ছা স্যার, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনার যখন এই সমস্যাটা শুরু হলো সেটা আপনার কর্মক্ষেত্রে কী ধরনের প্রভাব তৈরি করেছিল, মানে আপনি কি কাজে যেতে পারতেন না, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছিল? জি স্যার, আমি তো কাজে যেতে পারতামই না, কিন্তু আমি বাসায়ও মানে কান্দাকাটি করছি। মানে ঠিক আছে, এত যন্ত্রণার ব্যথা, যন্ত্রণা, তো অফিসে গেলে আমি দুই দিনও ডিউটি করতে পারতাম না, অফিসে টয়লেটের ভিতরে যে আমি কান্দাকাটি করতাম। ঠিক আছে, তো সবার সামনে তো আর কান্দাকাটি করা সম্ভব না, তো টয়লেটের ভিতরে কান্দাকাটি করলে কেউ তো দেখতেও না। ঠিক আছে, তো অনেক কান্দাকাটি করতাম, তো আমার এত অসহ্য লাগছিল, তারপরে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানোর পরে ডাক্তারে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে ওষুধ খাইছি এক মাস, দুই মাস, তিন মাস, এভাবে আড়াই তিন বছর প্রায় ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু ওষুধ খাওয়ানোর পরে কোনো ফল পাইনি। আপনি কি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন? জি স্যার, আমি অনেক ডাক্তারের কাছে গেছি। ম্যাক্সিমাম কি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে? জি স্যার, আমার অনেক ওষুধ দিছে, তো আমি অন্য জায়গায় থেরাপিও দিছি, কিন্তু আমার স্যার কোনো লাভ হয় নাই। ঠিক আছে, কোনো লাভ হয়নি? জি স্যার। আচ্ছা, পরবর্তীতে আপনি কি ডিসিশন নিয়েছিলেন? না, বললো এক ডাক্তারে, বললো এটা আপনার অপারেশন ছাড়া মানে সম্ভব না ভালো হওয়ার। আচ্ছা, তো তারপরে আমি অপারেশনের দিকে চলে গেলাম স্যার। মানে ডক্টর যখন আপনাকে বলেছেন এবং আপনি দেখছেন যে আপনি ব্যথা সহ্য করতে পারছেন না, তখন একজন ডক্টরের পরামর্শে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি অপারেশনে যাবেন? আচ্ছা স্যার, অপারেশনের পরবর্তী অবস্থাটা আমাদেরকে একটু বলেন। স্যার, অপারেশন করার পরে দেখা যায় আমি আরও সমস্যা, মানে আমি ব্যথার যন্ত্রণায় আমি আরও অপারেশন করার পরে আমার এক মানে এক একটু উপকার হয় নাই, মানে যে ব্যথাটা আসছিল এই ব্যথাটা আমার রয়েছে, আরও একটু ব্যথা বাড়ছে আগের থেকে। ঠিক আছে, আগের থেকে আরও খারাপ অবস্থা। জি, আগের থেকে আর খারাপ অবস্থায় চলে গেছে। ঠিক আছে, তো তো ডাক্তারে ওষুধ দিয়েছে, ডাক্তারে বলতেছে এখন থেরাপি দিতে, আবার অপারেশন করার পরে। আচ্ছা, তো বললাম স্যার যদি আমার অপারেশন করা লাগে তাহলে আমার আবার থেরাপি কিসের জন্য? আমার অপারেশনই করছেন, তো আমার থেরাপি কিসের জন্য দিছেন স্যার? বুঝতে পেরেছি।
যেহেতু এটা স্বাভাবিক অপারেশন করছে আমার, যেহেতু আবার থেরাপি কিসের জন্য, তো আমি আমার আব্বা রিক্সা চালায়, আমি একটু গার্মেন্টস শ্রমিক, তো এত টাকা ব্যয়বহুল তো খরচ বুঝিনি, তো অপারেশন করার পরে তো আর কিছুই থাকে না একটা মানুষের কাছে, সেটাই, কারণ যেহেতু আমি গরিব মানুষ, জি জি, থাকিও প্রায় সরকারি জায়গার ভিতরে, বস্তির ভিতরে থাকি স্যার, এখন একবারে গরিব মানুষ, তো লাস্টে দিয়া এক ভাই ইউটিউব চালায়, মানে মোবাইল দিয়ে তার কাছ থেকে এই ঠিকানাটা আমি পেয়েছি। মানে ইউটিউবের মাধ্যমে আপনি সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পেরেছেন? আচ্ছা, জানতে পারার পরে আপনি স্যারের কাছে যখন এসেছেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? স্যার বলছে তুমি আগে অপারেশন করছো, এটা বললে আচ্ছা ঠিক আছে, অপারেশন মানে ভুল করে ফেলাইছি, আমি বললাম স্যার আমি তো ভুল করে ফেলাইছি, তো কী করা যায় এটা, মানে কীভাবে সমস্যার সমাধান করা যায়, তো স্যার বললো আচ্ছা ঠিক আছে তুমি। আচ্ছা, আমরা আরেকটু একটু এখানে ইন্টারভিউ করে আমরা একটু জানতে পেরেছিলাম আপনি অপারেশনের আগে একবার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন, তখন সেই মুহূর্তে স্যার আপনাকে বলেছিলেন যে অপারেশনের দরকার নেই, আপনি ট্রিটমেন্ট নেন এখানে কিছুদিন ভর্তি থেকে, আশা করা যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, দেন তারপরে আপনি ওই ডক্টর যখন আপনাকে বললেন যে আপনি অপারেশন করেন, আপনি অপারেশনটা করেছেন, বাট করার পরে আপনি দেখেছেন যে আপনি ঠিক সুস্থ হননি, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কী বলেছেন আপনাকে? তো স্যারে বলতেছে তুমি তো অপারেশন করে ভুল করে ফেলাইছো, এখন আমি বললাম স্যার আমি ভুল করে ফেলাইছি স্যার, হানা কী করা যায় হানা, স্যারে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি এখানে ট্রিটমেন্ট নাও, আশা করি তুমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনি কতদিন যাবৎ ভর্তি আছেন এই ডিপিআরসি হসপিটালে? তো আমি আজকে চার দিন। আজকে চার দিন? জি স্যার। চার দিন পরে এখন আপনার শরীরের অবস্থাটা কেমন? স্যার একবারে মানে আগের থেকে মানে অনেক ভালো, ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, অনেক ভালো। তার মানে এখন আপনি অপারেশনের পরবর্তীতে যখন আপনার আগের যে পূর্বের অবস্থা ছিল সেটা থেকেও খারাপ অবস্থা হয়ে গেছিলো, বাট বর্তমানে এখন আপনি অপারেশনের পরবর্তী অবস্থায় মাত্র চার দিন আপনি ট্রিটমেন্ট নিয়ে এখন আপনি অনেকটুকু ভালো এবং সুস্থ অবস্থায় আছেন, আপনি কি আগের সেই মুভমেন্টগুলো বা সেই ব্যথা কি এখন অনুভব করেন? জি না স্যার, আমি আগের থেকে ওই যে ব্যথাটা আমার এমন সময় আসলে আমি হাতুর দিয়ে পিটাইছি ব্যথার যন্ত্রণায়, ঠিক আছে কোমরের, হ্যাঁ কষ্ট সহ্য করতে না পারে আমি মানে মরার অবস্থা চলে গেছিলো, আমি এমন আসলে আমি মনে হয় মরে যাই, আমি আমার নিজের কাছে মনে হয়েছিল আমি ফাঁসি দিয়ে মরে যাই, মানে এরকম লাগছিলো এত ব্যথার যন্ত্রণা, তো এতগুলি টাকা পয়সা মানে অপারেশন করার পরে দেওয়ার পরে তো সব কিছু মানে শেষ, হারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলো, বিপর্যয় পরে একজন বললো না আপনি নিজে বাজে আত্মহত্যা করবেন কিসের জন্য, আপনি চেষ্টা করেন, ঠিক আছে, তো আমি বললাম আচ্ছা এখন কী করবো, এখন তো টাকা পয়সাও নাই, কারণ যেহেতু অপারেশন করে ফেলাইছি এখন ভুল করে ফেলাইছি এখন, তো এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, বললো আপনি দেখেন এখানে ডিপিআরসি হসপিটালে একজন যে যার কাছে ঠিকানাটা পাইছি, সে বললো আপনি ডিপিআরসি হসপিটাল যান, এখানে আমার এক মা আসিলো, তা সে একবার প্যারালাইসিস পড়ে গেছিলো, তো সে একবার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তার বাসা মোয়াখালী, সে তার মা একবারে বিছনায় পড়ে গেছিলো, পরে সে আমার ঠিকানা দিছে, তার ছেলের নাম হয়েছে বাবু। আচ্ছা ঠিক আছে, তো মহল্লার ভিতরে থাকে আর আমরা থাকি বস্তির ভিতরে, তো আলহামদুলিল্লাহ তার কথা বলতে আমি এখানে আসছি। আসার পরে এখন তো আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো, নিজের পায়ে হাঁটাচলা করছেন এবং সেই ব্যথা নাই, আপনি কিছুক্ষণ আগে আমি হাসি মুখেও দেখলাম যেটা হয়তো প্রথম দিকে আপনাকে দেখিনি, আপনি যেটা বলেছেন যে আপনার নিজের হাতুড়ি দিয়ে আপনি নিজের শরীরে আঘাত করতেন যে ব্যথা সহ্য করতে না পেরে, এটা অবশ্যই অনেক কষ্ট এবং দুঃখজনক একটি ব্যাপার। তো স্যার আপনার কাছে একটু জানতে চাই, ডিপিআরসি হসপিটালে যতদিন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন আপনার এই পরিবেশ এবং ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন লেগেছে আপনার কাছে? স্যার আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, মানে যতগুলি আমি হাসপাতালে গেছি বা দেখছি বা আমি ট্রিটমেন্ট নিছি যে হাসপাতালে যেই জায়গায় আমি অপারেশন করছি ওই জায়গার পরিবেশ আমি দেখছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই জায়গার থেকে হাজার গুণে এখানে পরিবেশ ভালো স্যার। আচ্ছা, আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্টের মাধ্যমে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেমন আপনি যেমন বলেছেন যে আপনি একটা ভুল চিকিৎসার সম্মুখীন হয়েছেন যেটার কারণে অপারেশন করেছেন আপনি, যেটা হয়তো না করলেও হয়তো চলতো, বাট তারপর সেই অপারেশনটা হয়েছে, সো আপনি ভালো হওয়ার থেকে বরঞ্চ আপনি আরও খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন, পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন, সুস্থ অবস্থা বোধ করছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে উনি ভালো হবেন, যেমনটা আপনি বলেছেন যে আপনি একজন আপনার পরিচিতের মাধ্যমে আপনি জানতে পেরেছেন তারপর আপনি এসেছেন, অনেক রোগী আছেন যে তারা জানেনই না কার কাছে গেলে আমি ভালো হব, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? স্যার আমি চাই যারা এই অবস্থায় যারা রোগী আছে, আমি চাই মানে অনেক ডাক্তার প্রতারক আছে, যে আমি প্রতারকের শিকার হয়েছি, কারণ যেহেতু আমি অপারেশন করছি এত টাকা দিয়ে আমি ভালো হই নাই,
ঠিক আছে, আমি চাই স্যার এখানে যারা এইগুলি সমস্যা আছে তারা এখানে এসে জানি ট্রিটমেন্টটা দেয়, সঠিক একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্টটা দেয়। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় না এখানে ট্রিটমেন্ট দিলে আমার মনে হয় না কেউই মানে ভালো হওয়ার চান্স নাই, এরকম নাই, ঠিক আছে 100% ভালো হবেই আমার এটা বিশ্বাস স্যার। আপনার নিজের একটা আত্মবিশ্বাস চলে আসে কারণ আপনি নিজে ট্রিটমেন্ট নিয়ে এখানে একটা ভালো হয়েছেন, ভালো একটা ফল পেয়েছেন, আমরা আপনার হাসি মুখ দেখি সেটা বুঝতে পারছি। সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত দিবেন? 100-তে আমি তো 1000-ও দিতে পারি, 100 দিতে পারি, এর উপরেও দিতে পারি, অনেক যা হয় স্যার। আর স্যারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার আল্লাহ তালা তাদের দীর্ঘ হায়াত দান করুক এবং মানুষের সেবা দিবা দেওয়ার জন্য তাকে আল্লাহ তালা বাঁচায় রাখুক সারা জীবন। তো সারা জীবন তো মানুষ একদিন না একদিন চলে যাইতে হবে, ঠিক আছে, তো আল্লাহ তালা তাদের হাজার হাজার বছর বাঁচায় রাখুক স্যার। অবশ্যই অবশ্যই। দর্শক মণ্ডলী দেখুন এটা কিন্তু আমাদের জন্য আসলে একটা শিক্ষামূলক একটি ঘটনা যে এই ভদ্রলোক উনি গার্মেন্টসের চাকরি করেন, ওনার বাবা একজন রিক্সা চালক, ওনাদের পরিবারে ওনারাই হচ্ছে একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তো এবং দীর্ঘদিন যাবৎ উনি মূলত পিএলআইডি রোগী ছিলেন, ওনার হচ্ছে আপনার L5 এবং S1-এর সমস্যা ছিল এবং একটা সার্জারি হয়েছে, যেই সার্জারিটার হয়তো কোনো দরকারই ছিল না, বাট তারপর সেই সার্জারিটা হওয়ার কারণে উনি পরবর্তীতে অবস্থাটা ওনার আরও খারাপ অবস্থা হয়ে গেছিলো যে উনি বাসা থেকেও মুভ করতে পারছিলেন এবং ওনার জীবন সম্পূর্ণ দুর্বিষহ হয়ে গিয়েছিল। এবং একটা সময় আমরা ওনার মুখ থেকে শুনতে পেয়েছি যে উনি সুইসাইড পর্যন্ত উনি করতে গিয়েছিলেন, যে আসলে ব্যথার কষ্টটা এমনই কষ্ট। তো আপনাদের কাছে আমাদের একটাই কথা যে আপনারা যে কোনো ডিসিশন নেন আগে জানেন বুঝেন এবং সঠিক ডক্টর এবং কার কাছে গেলে আপনারা সঠিক ট্রিটমেন্ট পাবেন সেটা আপনারা একটু যাচাই বাছাই করে বা আপনার কোন ট্রিটমেন্ট আসলে আপনার জন্য উপযুক্ত সেটা আগে আপনারা জানুন, তারপর আপনারা চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক আসসালামু আলাইকুম।